শুরুতেই সংবাদ শিরোনাম, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে গোপনে হাজার হাজার বিদেশি যোদ্ধারা এসেছে, গোপন তথ্য ফাঁস করলেন জেলেনস্কি। ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্য জানালেন পুতিন। শক্তি না থাকলে আমাকে বিমান দিন, ক্ষুব্ধ হয়ে বললেন জেলেনস্কি। প্রথমবার ব্যর্থ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বিতীয় দফা আলোচনা শুরু। বাংকারে লুকিয়ে সৃষ্টিকর্তার হাত থেকে রেহাই পাবেন না, পুতিনকে জেলেনস্কির হুঁশিয়ারি। রুশ সেনাদের ওপর পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। পুতিনকে পাল্টা যে হুঁশিয়ারি দিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রো। এবার বিস্তারিত, রুশ সেনাদের প্রতিরোধে প্রথম ধাপে বিদেশি সেনারা ইউক্রেন পৌঁছেছে, দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে সহায়তা করতে প্রথম ধাপে বিদেশি যোদ্ধারা পৌঁছেছেন। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতিমধ্যে বিদেশি যোদ্ধাদের স্বাগত জানিয়েছে। 16,000 যোদ্ধা ইউক্রেনের স্বাধীনতা এবং নাগরিকদের জীবন রক্ষায় যুদ্ধের পথে আছে। যদিও বিদেশি যোদ্ধারা কোন দেশ থেকে এসেছেন জেলেনস্কি সেটা জানানি, এর আগে ইউক্রেন সরকার বিশ্বের মানুষদের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান। ইউক্রেন ন্যাটো জোট সদস্য না হওয়ায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও এ যুদ্ধে সরাসরি সৈন্য পাঠাচ্ছে না। যুক্তরাষ্ট্র নাগরিকদের ইউক্রেনে যেতে নিরুৎসাহিত করেছে। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ স্টার্স রোপার জানান, কোনো ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায় তাহলে তারা সমর্থন দেবেন। ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থায় আনা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনালাপে পুতিন এ কথা বলেন। বৃহস্পতিবার ক্রেমলিনের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুতিন ইমানুয়েল ম্যাক্রোকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানের লক্ষ্যে দেশটিকে নিরস্ত্রীকরণ ও নিরপেক্ষ অবস্থায় নিয়ে যাওয়া। এদিকে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক এ কথা জানিয়েছেন। একটি বিবৃতিতে পোদোলিয়াকে বলেন, ইউক্রেনের প্রতিনিধি দল হেলিকপ্টারে করে আলোচনায় যাচ্ছে। ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া ফেসবুকে বলেন, বৈঠকটি গ্রিনিচ মান সময় দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। এর আগে বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে রুশ প্রতিনিধি দলের ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কয়েক ঘন্টা পরে দ্বিতীয়বারের মতো বৈঠক শুরু হবে। গত সোমবার বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন ঘোষণা করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা, কারণ ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তা কার্যকর করতে গেলে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে যেতে পারে, আর পশ্চিমাদের এই সিদ্ধান্তে বেশ অখুশি হয়েছেন জেলেনস্কি। বৃহস্পতিবার বেশ ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, যদি আকাশ বন্ধ করার শক্তি আপনাদের না থাকে তাহলে আমাকে বিমান দিন। এদিকে কোনো স্থানে নো ফ্লাই জোন ঘোষণা করা মানে সেই নির্দিষ্ট আকাশসীমায় নির্দিষ্ট একটি দেশের কোনো বিমান বা মিসাইল কোনো কিছু উড়তে পারবে না। এখন ন্যাটো যদি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তাহলে তাদের সেনাদের সেখানে অবস্থান নিতে হবে এবং প্রয়োজন হলে রাশিয়ার বিমানে গুলি চালাতে হবে, গুলি চালিয়ে বিমান ভূপাতিত করতে হবে। এতে করে যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে, ফলে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনের নো ফ্লাই জোনের অনুরোধে সাড়া দেয়নি। ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশের দ্বিতীয় দফায় আলোচনায় বসেছেন। আলোচনার সংক্ষিপ্ত এক ভিডিওতে ইউক্রেনের প্রতিনিধি দলের সম্মেলনে কক্ষে প্রবেশ করতে দেখা গেছে। এই সম্মেলন কক্ষে রুশ প্রতিনিধিদেরও দেখা যায়। শুরুতে দুই দলের প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে হাত মেলান। সিএনএন এর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক রুশ প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করে জানান, রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য রওনা দেয়। ডেভিড আরাখামিয়া নামে ইউক্রেনের একজন কর্মকর্তা হেলিকপ্টারের সামনে নিজের ও আরেক সহকর্মীর ছবি পোস্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পথে, 2 ঘন্টার মধ্যে আলোচনা শুরু হবে।
এর আগে এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হবে। লাভরভ কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেন ইউক্রেনের প্রতিনিধিরা ইচ্ছাকৃতভাবেই আলোচনায় বসতে দেরি করেছে। এই সময় তিনি অভিযোগ করে বলেন ইউক্রেনের সরকার পশ্চিমাদের পুতুল সরকার। তার আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে তাদের একদল প্রতিনিধি বেলারুশে অবস্থান করছেন। তিনি বলেন আমাদের প্রতিনিধিরা সেখানে রাতে পৌঁছেছে। গত রাতেই ইউক্রেনের সঙ্গে সমঝোতা প্রত্যাশা করা হচ্ছিল। সারা রাত তারপর সকাল তারা এখনো অপেক্ষা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন সৃষ্টিকর্তা থেকে কোনো বাংকার আপনাকে রক্ষা করতে পারবে না। ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার রুশ বাহিনী খারকিভ শহরের ধর্মীয় উপাসনালয় ক্যাথেড্রলে হামলা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে জেলেনস্কি এমন মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এটা একটা পবিত্র জায়গা, এখন যুদ্ধে ধ্বংস হয়েছে, এই জায়গায়ও তাদের হাত থেকে রক্ষা পেল না। সৃষ্টিকর্তা তাৎক্ষণিক প্রতিফল দেন না উল্লেখ করে জেলেনস্কি বলেন তার প্রতিফল থেকে আপনি পালাতে পারবেন না, কোনো বাংকার সৃষ্টিকর্তার বদলা থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। এই বক্তব্যে জেলেনস্কি জানান রুশ বাহিনী প্রতিরোধে 16,000 বিদেশি যোদ্ধা ইউক্রেন পৌঁছেছে। রাশিয়ান সেনাদের ওপর ইউক্রেনীয় সেনারা পাল্টা হামলা শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন তথ্য প্রকাশ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির এক সামরিক উপদেষ্টা বলেছেন আক্রমণকারী রাশিয়ান সেনাদের ওপর পাল্টা হামলা শুরু করে দিয়েছে ইউক্রেনীয় সেনারা, এছাড়া তারা রুশ সেনাদের আক্রমণও প্রতিহত করছেন। জেলেনস্কির ওই সামরিক উপদেষ্টা বলেন প্রতি মুহূর্তে আমাদের প্রতি সমর্থন ও সহায়তা বাড়ছে এবং আমাদের শত্রুদের শক্তি কমছে। আমরা শুধু রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করছি না, আমরা শত্রুদের ওপর পাল্টা হামলা শুরু করে দিয়েছি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণমাধ্যম বিবিসি মস্কোর দেয়া বিবৃতির বরাতে জানিয়েছে পুতিন ম্যাক্রোকে কড়া ভাষায় বলেছেন ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে তার সেনারা গেছে সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। পুতিনের ইউক্রেন হামলা করার লক্ষ্য হল দেশটিকে অস্ত্রমুক্ত করা ও অতি জাতীয়তাবাদীদের নির্মূল করা। পুতিন ও ম্যাক্রোর এই ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্স। সেই বিবৃতি অনুযায়ী ম্যাক্রো পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া যদি এখনই তাদের হামলা না থামায় তাহলে তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তাদের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটির রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে পুতিনকে ম্যাক্রো বলেছেন আপনি নিজের সঙ্গেই প্রতারণা করছেন আর এটির জন্য আপনার দেশকে চরম মূল্য দিতে হবে, আপনার দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ম্যাক্রো পুতিনকে আরো বলেছেন যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হয়েছে সেটির রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। এদিকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের বর্তমান সরকার ও প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে অবৈধ সরকার হিসাবে বিবেচনা করে রাশিয়া ও পুতিন, যদিও 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনে 73% ভোট পেয়ে জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।